আচ্ছা, ইমেল মার্কেটিং। তাহলে ইমেল মার্কেটিং কি সেটা বললাম। ইমেল মার্কেটিং হচ্ছে কোন একটা পণ্যের মার্কেটিং যখন আপনি ইমেলের মাধ্যমে করবেন, এটা ইমেল মার্কেটিং। আর এই ইমেলটা হচ্ছে দুই ধরনের, ইমেল দুই ধরনের, একটা হচ্ছে বাল্ক ইমেল আর একটা হচ্ছে হলো বিজনেস ইমেল। তাহলে একটা বি বাল্ক ইমেল, এটা কোন ধরনের? এই বাল্ক ইমেলটা দেখতে পারেন। বাল্ক ইমেল হচ্ছে হলো যেই ইমেলের হোস্টিং প্রোভাইডার অন্য একটা কোম্পানি, যেমন আমরা গুগল, এই একটা ইমেল, এটাকে বাল্ক ইমেল বলে। বাল্ক ইমেলের এক্সটেনশন গুলো হচ্ছে gmail.com, yahoo.com, hotmail.com, অফিস, এই যেগুলো আছে। এই ইমেল গুলোর ফ্রিতে তারা আমাদেরকে হোস্টিং দেয়, এর জন্য এই ইমেল গুলো কি বাল্ক ইমেল বা অন্য একটা কোম্পানির কোম্পানিতে গিয়ে আমরা যখন কোনো একটা ইমেল ক্রিয়েট করি সেটাই আমাদের জন্য বাল্ক ইমেল। আর বিজনেস ইমেল আরেকটা সেকেন্ড টাইপ। বিজনেস ইমেল কাকে বলে? বিজনেস ইমেলটা হচ্ছে হলো আপনি যখন আপনার একটা প্রতিষ্ঠান আছে, আপনার একটা কোম্পানি আছে, ওয়েবসাইট আছে, তো আপনারা জানেন যে একটা ওয়েবসাইট করতে গেলে আপনার একটা ডোমেইন লাগে আর হচ্ছে আপনার হোস্টিং লাগে। যে হোস্টিং হোস্টিং ডোমেইন দুটা লাগে। হোস্টিং হচ্ছে মেমোরি একটা ওয়েবসাইট যা আমরা করবো। যেমন আমরা একটু আগে যে যে মাই সিগনেচার ডট আইও, এটা হচ্ছে একটা ডোমেইন, মাই সিগনেচার ডট আইও। এই মাই সিগনেচার ডট আইও একটা ডোমেইন, এবং তার তাদের এখানে আমরা কি গিয়ে সার্ভিস নিচ্ছি, তাদের হোস্টিং এর প্রয়োজন আছে। এই যে যে জিনিসগুলো তারা রাখছে, আমি যে এখানে একটা ইমেজ এখানে অ্যাড করলাম, এই ইমেজ এখানে আমার কম্পিউটারে যখন ছিল তখন কিন্তু কম্পিউটার একটা জায়গা দখল করে নিয়েছিল, কত কেবি বা এমবি যাই হোক। এখন এটা যখন আমরা একটা ওয়েবসাইট আপলোড করতেছি, অবশ্যই সেই ওয়েবসাইটে গিয়েও কি সে জায়গা নিচ্ছি, এই জায়গাটাই হচ্ছে হোস্টিং। তাহলে আপনার যদি একটা কোম্পানি থাকে, ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটের হোস্টিংও থাকে, এখন আপনি যখন ওই হোস্টিংটাকে ইউজ করে, আপনার ওই ডোমেনটাকে ইউজ করে আপনি যখন একটা ইমেল তৈরি করবেন, যেমন আপনি চিন্তা করতে পারেন এরকম যে gmail.com, gmail.com এটা কিন্তু একটা ওয়েবসাইট। আমরা যদি gmail.com এ যাই তাহলে ওরা কিন্তু আমাদের ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে, এবং আমরা এর আগে @ইউজ করে আমরা কি করতেছি, এখানে আমরা একটা নতুন একটা জিমেল পাচ্ছি। তাহলে এখানে একটা এক্সটেনশন ওদের ওয়েবসাইটে আমরা করতেছি, কিন্তু এখন যদি আমাদের নিজেদের একটা ওয়েবসাইট থাকে, লাইক যদি আপনার একটা ওয়েবসাইট আছে, ধরেন আমাদের একটা ওয়েবসাইট আছে domainhosti.com, তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এটা আমাদের পার্সোনাল ডোমেইন। এই ডোমেইনে আমাদের কি আছে, হোস্টিং আছে, এবং এটার আগে আমরা @ দিয়ে ইমেল, জিমেল ইমেল অ্যাড্রেস তৈরি করতে চাচ্ছি। আপনি যেভাবে করেন, ধরেন আমরা এই একটা ইমেল অ্যাড্রেস তৈরি করলাম, এই ক্ষেত্রে এটা কেমন হলো, ab@domainhosti.com, এই ক্ষেত্রে এই ডোমেনটা আমাদের, ডোমেনটা আপনার নিজের, এই ডোমেনের হোস্টিং যেটা, হোস্টিংও আপনার নিজের কিনা, তার মানে যেই ইমেলের জন্য আপনি অন্য কোনো কোম্পানিতে যেতে হচ্ছে না, আপনার নিজের ডোমেইন আছে, আপনার নিজের হোস্টিং আছে, সেটা দিয়ে আপনি যেই ইমেলগুলো তৈরি করতে পারতেছেন সেটাই হচ্ছে আপনার বিজনেস ইমেল। তাহলে ইমেল দুই ধরনের, একটা বাল্ক ইমেল আর একটা হলো বিজনেস ইমেল। বিজনেস ইমেল যদি আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনাকে একটা ডোম, আপনার একটা পার্সোনাল বা আপনার কোম্পানির ডোমেইন থাকতে হবে এবং হোস্টিং থাকতে হবে। এখন ধরেন আপনি কোন একটা কোম্পানিতে জব করেন, যেমন ধরেন আপনি গ্রামীণ ফোন কোম্পানিতে জব করেন, আপনি গ্রামীণ ফোনের সার্ভিস বা কাস্টমার সার্ভিস রিপ্লাই দেন, তো ওদের যেই আপনাকে একটা ইমেল তারা করে দিতে পারে, অথবা কেউ একজন অন্য কোনো কোম্পানিতে জব করেন, সেই কোম্পানির ওয়েবসাইট আছে, তাদের হোস্টিং আছে, তারা আপনি কোনো একটা কোম্পানির ম্যানেজার, তো আপনাকে একটা ডোমেন তারা করে দিল manager@ ওই কোম্পানির নাম বা ওই কোম্পানির ডোমেনটা। যেমন এমন হতে পারে যে সাপোজ এই যে যে কোম্পানিটা, এই কোম্পানির আগে আমাদের যে ম্যানেজার আছেন, তার আমরা একটা দিলাম ম্যানেজার, তাহলে manager@domainhosti.com। তাহলে একটা কোম্পানি সেই কোম্পানির কর্মচারীদের ব্যবহারের জন্য বা কোম্পানির যে সিইও আছেন, যে ফাউন্ডার আছেন, তারা তাদের নিজেদের ব্যবহারের জন্য বা কাস্টমারদের ওই কোম্পানির সার্ভিস দেওয়ার জন্য যেই ইমেলগুলো তৈরি করে সেগুলোকে বিজনেস ইমেল বলে। তাহলে এটা হলো আমাদের দুই ধরনের ইমেল, একটা বাল্ক ইমেল আর একটা বিজনেস ইমেল। এই দুইটা নিয়ে কারো সমস্যা থাকলে বলেন।
কারো কোনো সমস্যা নেই? হ্যাঁ, মেইন যে ডোমেন হোস্টিং এই ইমেলটার কথা বললেন, তাহলে কি যারা বিজনেস ইমেলের মধ্যে করবে? ওইটা আমার পুরোটাই তো বিজনেস ইমেল। আমার বিজনেস ইমেল হতে হলে আমাকে একটা বিজনেস সাইট থাকতে হবে, সেই সাইটের হোস্টিং থাকতে হবে। আপনি আপনার ডোমেইন, আপনার হোস্টিং ব্যবহার করে যে ইমেলটা তৈরি করবেন সেটাই আপনার জন্য বিজনেস ইমেল। আর আপনি যখন অন্য একটা কোম্পানির ফ্রি হোস্টিং ব্যবহার করবেন, তাদের ডোমেইন ব্যবহার করে আপনি ডোমেইন তৈরি করতেছেন, সেটা আপনার জন্য বাল্ক ইমেল, যেমন gmail.com, yahoo.com, এগুলো। মানে আমরা এখন পর্যন্ত যে ইমেলগুলো ব্যবহার করি এগুলো বাল্ক ইমেল। বিজনেস ইমেল কখন হবে? যখন আপনি কোনো কোনো প্রতিষ্ঠানে জব করবেন অথবা আপনার কোনো ওয়েবসাইট থাকতে পারে, তাহলে আপনি আপনার জন্য বিজনেস ইমেল তৈরি করতে পারবেন। তো আমরা এই দুইটা ইমেলে কিভাবে কালেক্ট করব সেটা শিখবো, কিভাবে বাল্ক ইমেল কালেক্ট করতে পারেন, কিভাবে কিভাবে আপনি বিজনেস ইমেল কালেক্ট করতে পারেন, এই জিনিসগুলো আমরা দেখবো। যদি করার ক্ষেত্রে পেমেন্ট করে করতে হবে না, নাকি ফ্রিতে করা যাবে কাজের জন্য? হ্যাঁ, আমরা ডিজিটাল মার্কেটিং যেখানে যান আপনি দুই ভাবেই করতে পারবেন, ফ্রি মার্কেটিংও করতে পারবেন, আবার পেইড মার্কেটিংও করতে পারবেন। পেইড মার্কেটিংটা হচ্ছে আপনি নিজে করবেন, আর ফ্রি মার্কেটিং হচ্ছে হলো আপনি টাকা দিয়ে আরেকজনকে করিয়ে নেবেন। যেমন স্বাভাবিক আমাদের যদি কোনো একটা প্রোডাক্ট থাকে, ওই প্রোডাক্টের যখন আপনি নিজে মার্কেটিং করেন আপনার টাকা খরচ হচ্ছে না, কিন্তু যখন আপনি আরেকজনকে দিয়ে মার্কেটিং করাবেন তখন আপনার টাকা খরচ হচ্ছে। এই দুইটা জিনিস। তাহলে ইমেল মার্কেটিংও দুইভাবে করা যায়, হ্যাঁ ইমেল মার্কেটিংটাও দুইভাবে করা যায়, ফ্রি পেইড। তো আমরা শুধুমাত্র ফ্রি মার্কেটিংটা শিখবো, আর এই ফ্রি মার্কেটিং এর সময় পেইড মার্কেটিংটা কোন কোনগুলো সেগুলো হয়তো আমি বলে দেবো, যেগুলো পেইড মার্কেটিং, এখানে আপনি পেইড মার্কেটিং করতে পারেন। বাট আমরা পেইড মার্কেটিং শিখবো না, শুধু ফ্রি মার্কেটিংটা শিখবো। বিভিন্ন কোম্পানি আছে যারা আপনাকে, তাদেরকে যদি আমরা টাকা পে করি তারা আমাদেরকে অনেকগুলো ইমেল কালেক্ট করে দিয়ে দিবে। তো এটা হলো পেইড ইমেল মার্কেটিং বা পেইড ইমেল কালেক্ট বলতে পারেন। আর ফ্রিতে আপনি গুগল থেকে মেইল কালেক্ট করতে পারবেন। এর জন্য যেটা করতে হবে, আমাদের একটা এক্সটেনশন লাগবে। যারা কাজ করছেন আপনারা জানেন ইমেল কালেক্টিং করছেন, এই এক্সটেনশনটা হচ্ছে হলো স্কার্ফ ডট ইমেল এক্সট্রাক্টর। ফ্রিতে যেই ইমেল কালেক্ট করব গুগল থেকে, তো এক্সটেনশন অ্যাড করবেন। এর জন্য আমরা ডিরেক্ট ক্রোম ওয়েব স্টোরে যেতে পারি, অথবা এখান থেকে মোর টুলস থেকে এক্সটেনশন, এক্সটেনশন থেকে থ্রি ডট থেকে নিচে ওপেন ক্রোম ওয়েব স্টোর, ক্রোম ওয়েব স্টোরটাকে ওপেন করবেন। ওপেন করে এখানে সার্চ দেবেন ইমেল এক্সট্রাক্টর। ইমেল এক্সট্রাক্টর লিখে সার্চ করবেন। তো ইমেল এক্সট্রাক্টর লিখে সার্চ করলে যে দুই নাম্বার যেটা, এগুলো ইমেল এক্সটেনশন, এগুলো দিয়েও করতে পারেন, বাট আমরা এই ইমেল এক্সট্রাক্টর দুই নাম্বারটা দিয়ে কাজ করব। ইমেল এক্সট্রাক্টর লিখে, ইমেল এক্সট্রাক্টর লিখে সার্চ করবেন। আচ্ছা, সাউন্ড শুনতে কি প্রবলেম হচ্ছে আপনাদের? না ভাই, শোনা যাচ্ছে। এখন এখানে আপনি ইমেল এক্সটেনশনটাকে অ্যাড করে নেন, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। তোমার এক্সটেনশনটা অ্যাড হয়ে গেল, আর কিছু করতে হবে না, জাস্ট আপনি এক্সটেনশনটাকে অ্যাড করে নেবেন। এরপরে এই এক্সটেনশনটাকে আনপিন করা থাকে, আপনি পিন করে নেবেন। আপনার যেটা যেটা দরকার সেটাকে আপনি পিন করবেন, এগুলো আমার দরকার নেই, এগুলো আমি আনপিন করে দিচ্ছি, যেগুলো আপনার দরকার। আমার ইমেল এক্সট্রাক্টর দরকার, এটাকে আমি পিন করে নিলাম, ব্যাস। তাহলে যে এখানে চলে আসলো আমার ইমেল এক্সট্রাক্টরটা, দেখতে পাচ্ছেন সবাই। এখন আমরা গুগলে গিয়ে একটা ফর্মুলা ইউজ করব, যেটা লিখে সার্চ করলে আমরা কি আমাদের ইমেলগুলো পেয়ে যাব। সেই ক্ষেত্রে সেটা হচ্ছে হলো আপনার এখানে আপনি লিখবেন, প্রথমত আপনি কাদেরকে চাচ্ছেন, টার্গেটেড অডিয়েন্স, আপনার টার্গেটেড অডিয়েন্স, আপনি যাদের যাদের ইমেল চাচ্ছেন তাদের আপনার একটা নিচ এখানে লিখতে হবে। এরপরে হচ্ছে হলো আপনি কোন শহরের ইমেল চাচ্ছেন, সেই শহর নামটা এখানে দিতে হবে, শহর, সিটি, কান্ট্রি, যা ইচ্ছা আপনি যেটা চাচ্ছেন সেটা এখানে দিবেন।
সিডি নেম প্লাস, এরপরে হচ্ছে হলো আপনার ইমেল অ্যাট দ্য রেট, এখন আপনি কোন এক্সটেনশনের ইমেল চাচ্ছেন, যদি সেটা জিমেল হয় তাহলে gmail.com, যদি অন্য কোনো কিছু হয় তাহলে আপনি সেখানে অন্য কিছু দিতে পারেন yahoo.com, আদার্স এখানে আপনি দিতে পারেন hotmail.com, আপনি এখানে আদার্স যে এক্সটেনশনগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। তো এই পর্যন্ত আমাদের সেম অ্যাট দ্য রেট পর্যন্ত, টার্গেটেড অডিয়েন্স, সিটি নেম, এরপরে অ্যাট দ্য রেট ইমেল, এরপরে আপনি এখানে এক একটা করে ইউজ করে দেখতে পারেন। তো আমরা প্রথমে এটা নিই, এটা আমরা নিতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আপনি কাদের ইমেল বের করবেন, ধরেন আপনি চাচ্ছেন ডক্টর, কিছু ডক্টরের ইমেল বের করতে চাচ্ছেন, তাহলে ডক্টর দিলাম আমরা, এরপরে প্লাস প্লাস কোন শহরের ডক্টর আপনি চাচ্ছেন। তো আমরা এইসব কাজ নর্মালি থাকে হচ্ছে বাইরের কান্ট্রির বেশি, তো আপনি ধরেন বাইরের কোনো কান্ট্রির লাইক লন্ডনের আপনি চাচ্ছেন, লন্ডন, এরপরে প্লাস, তারপরে বললাম যে হচ্ছে হলো ইমেইল, ইমেইল অ্যাট দ্য রেট দিয়ে আপনি জিমেলের ইমেলগুলো চাচ্ছেন, তাহলে gmail.com, এটা লিখে আপনারা কি করবেন, সার্চ করবেন, গুগলে চলে আসবেন, এখানে গুগল অ্যাপস থেকে সার্চ, গুগল সার্চে এসে এখানে এসে আপনি এটা পেস্ট করে দেন, পেস্ট করে দিয়ে এটাকে আপনি সার্চ করেন। যদি আমরা এটাকে সার্চ করি দেখেন এখানে 9টা ইমেল দেখা যাচ্ছে। আচ্ছা এটা করার আগে, এটা 9টা ইমেল দেখা যাচ্ছে, এটাকে অনেক বেশি দেখা যাবে, তো এটা করার আগে আপনাকে যেটা করতে হবে এই সার্চ রেজাল্ট একটা সেটিং করতে হবে, সেটা হচ্ছে আমরা যে কোনো কিছু লিখে সার্চ করি আমাদের সার্চ সেটিংটা চেঞ্জ করতে হবে। তো যে কোনো কিছু লিখে সার্চ করলে সার্চ রেজাল্টে আমাদের এখানে 10টা রেজাল্ট শো করে, এখানে 10টা ওয়েবসাইট শো করে এরকম করে এক পেজ, আমরা জানি এটা, তো আমরা এই পেজে 10টা না আরও অনেক বেশি যেন শো করে এর জন্য এই সিটিংয়ে আসবেন, সিটিংয়ে এসে সার্চ সিটিংয়ে ক্লিক করবেন, সার্চ সিটিংয়ে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রেজাল্ট পার পেজ, এই রেজাল্ট পার পেজ এখানে 10টা করা আছে, এটাকে আপনি 100 করে দেন, এটা 100 করে দিবেন, 100 না করলে রেজাল্ট বেশি পাবেন না, এটা 100 করে দিয়ে নিচে এসে সেভ করে দিবেন। তো আমাদের এই পেজে কাজ নেই, আমাদের সেভ হয়ে গেল। এখন এই পেজে দেখেন আমাদের এখানে 10টা পেজ ছিল, 10টা পেজে আমাদের ওরা 9টা ইমেল দিছে, এখন এটাকে আমরা রিলোড করি, দেখেন এখন এখানে দেখাচ্ছে 82টা, আর এখানে পেজ আছে, ওয়েবসাইট আছে 100, তো আমরা 100টা করে দিছিলাম, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখন 82টা ইমেল আছে, এটাকে কপি করব, এই ডানে সিলেক্ট কপি অল, কপি অল করবেন, এটাকে আপনারা চাইলে ডক ফাইলে অ্যাড করতে পারেন অথবা আপনাদের গুগল ড্রাইভে গিয়ে ডক ফাইল অ্যাড করতে পারেন, কীভাবে যাবেন দেখাই দিই, নিউ ফাইল, যদি কারো পিসিতে এক্সেল শিট ডাউনলোড করা না থাকে, এক্সেল শিট ইনস্টল করা না থাকে, সে গুগল ড্রাইভে আসবেন, ড্রাইভে আসার পরে এখান থেকে নিউতে ক্লিক করবেন, নিউতে ক্লিক করে গুগল শিটসে ক্লিক করবেন, গুগল শিটসে ক্লিক করে এই যে গুগল শিটটা পাওয়া যাবেন, সেখানে আপনারা এটাকে আপলোড করে সেভ করে দিবেন, পেস্ট করবেন এখানে, এই হলো একটা, আপনি এখানে করতে পারেন, আমি দুইটাই দেখাই দিচ্ছি, এখানে করবেন, আর হচ্ছে যদি আপনার এক্সেল থাকে এক্সেলটাকে ওপেন করবেন, এক্সেল ওপেন করে সেটাকে আপনি ওপেন করবেন, ওপেন করে এখানে আপনি পেস্ট করে দেন, এই যে ইমেলগুলো আমি পেলাম সেই ইমেলগুলো আমি এখানে পেস্ট করে দিলাম, এরপরে আবার আমরা ওই পেজে চলে আসবো, এটা আমাদের দরকার নেই, আপনারা এখানে একইভাবে কাজগুলো করতে পারবেন গুগল ডক্সে গিয়ে। এখন নিচে চলে আসবেন, দেখবেন যে এখানে আরো পেজ আছে, দুই নাম্বার পেজে যাবেন, এই যে একের পরে দুই নাম্বার পেজে আসবে, হ্যাঁ ওই যে 100 যেটা ওই যে রেজাল্টটা শো করতেছে ওটা কিভাবে মানে মানে ওকে করব এটা ভাই বুঝতে পারতেছি না, একটু যদি বলতেন আবার। আচ্ছা আমি আবার দেখাই দিচ্ছি, আচ্ছা সেকেন্ড পেজে আসবেন, সেকেন্ড এটা শেষ করি একটু, সেকেন্ড পেজে আসলে পরে এখানে দেখেন আরো পেজ আছে, পরের পেজ আপনি যেতে পারবেন, তাহলে সেকেন্ড পেজের ইমেল গুলো আগে কালেক্ট করেন, এখানে এসে আবার এখানে কপি অল, এরপর এক্সেল শিটে এসে এখানে আপনি পেস্ট করে দেন, আবার এখানে আসেন, এরপরে তিন নাম্বার পেজ আপনি যাবেন, তিন নাম্বার পেজে চলে যাবেন, তিন নাম্বার পেজে গিয়ে দেখেন 11টা ইমেল আছে, এটাকেও কপি করেন,
কপি করে এবার এটাকে আপনি এখানে পেস্ট করুন। এবার আবার আপনি এই পেজে চলে যান, দেখবেন যে নিচে আর কোনো পেজ আছে কিনা। তো এখানে আর কোনো পেজ নাই, 1 2 3 আমাদের হয়ে গেছে। এই তো এখন আপনি এখানে এক্সটেনশন চেঞ্জ করে দেখেন, আমরা এতক্ষণ জিমেল নিয়ে করলাম, এখন আপনি এটাকে ইয়াহু নিয়ে করুন, yahoo.com। yahoo.com লিখে আমরা এটাকে কি করলাম, নতুন করে সার্চ করলাম, তাহলে yahoo.com এর ক্ষেত্রে আমাদের প্রথম পেজে দিছে 49টা। এটাকে কপি করবেন, আবার এক্সেল শিটে চলে আসেন। আপনি এটার জন্য নিচেও সেভ করতে পারেন, অথবা আপনি আলাদা একটা শিটে গিয়ে ইয়াহুর জন্য আপনি ইয়াহুর জন্য আলাদা করে আপনি এখানে রাখেন, যেটা আপনার ইয়াহু মেইল এখানে দিয়ে দেন। এখানে আপনি এটা এটা আপনি একটা নাম দিতে পারেন, যেটা ইয়াহু দিবেন, এটা ইয়াহু। আর এই শিট ওয়ানে হচ্ছে হলো আপনার জিমেইলের। দেখেন এভাবে সবগুলো পেজ কভার করবে, নিচে চলে আসবেন, সেকেন্ড পেজে চলে যাবেন। সেকেন্ড পেজে গেলে এখানে 5টা দেখা যাচ্ছে, এটাকে কপি করবেন, কপি করে এক্সেল শিটের 2 নম্বর পেজে গিয়ে পেস্ট করে দেন। এভাবে করে এভাবে করে আপনি কি করতে পারবেন, এগুলোকে চেঞ্জ করতে পারবেন, এক একটা এক্সটেনশন চেঞ্জ করবেন। এরপর আমরা যদি বলি যে এখানে আমি হটমেইল দিতে চাচ্ছি, hotmail.com এটা লিখে সার্চ করেন, দেখেন হটমেইলের প্রথম পেজ আমরা পাইছি 96টা। এখানে আবার ক্লিক করেন, এটাকে কপি অল করেন, এক্সেল শিটে এসে এবার আপনি 3 নম্বর শিটে, এটা যেহেতু হটমেইলের আমাদের, আবার আপনি চাইলে একসাথেও রাখতে পারেন, বাট আলাদা আলাদা রাখলে ভালো হবে। এটা রাখলেন এখানে, এটা হটমেইলের। এটার জন্য আপনি আবার এখান থেকে নিচে সেকেন্ড পেজে চলে যান, সেকেন্ড পেজে গিয়ে আবার এখান থেকে দেখেন 53টা আছে, এটাকে কালেক্ট করেন, কপি অল, এবার এখানে এসে এটা নিচে পেস্ট করে দেন। এরপরে দেখেন আরো কোনো পেজ বাকি আছে কিনা, আর কোনো পেজ নাই। তাহলে আমরা 3টা এক্সটেনশন দেখালাম, এখানে আপনি আরো আছে, আউটলুক আছে, তারপরে অফিস আছে, আউটলুক দিয়ে দেখতে পারেন, outlook.com আছে, এখানে দেখেন 18টা। এইভাবে করে এক একটা এক্সটেনশন আপনি চেঞ্জ করে একটা নিচের উপরে শুধু ডক্টরের উপরে লন্ডন শহরে আমরা কিন্তু অনেকগুলো ইমেল পেয়ে যাই, এখানে অনেকগুলো ইমেল পেয়ে গেল। তো ইমেল কালেক্ট করার পরে আপনাকে আরেকটা কাজও করতে হবে, সেটা হলো এখানে কোনো ডুপ্লিকেট ইমেল আছে কিনা আপনাকে যাচাই করতে হবে, মানে একই ইমেল দুইবার আসে কিনা, থাকতে পারে। তো এটার জন্য যা করবেন, মাইক্রোফোন মিউট করে রাখেন, মাইক্রোফোনগুলো মিউট করে রাখেন। ডুপ্লিকেট ইমেল দেখবেন যেখানে কোনো ডুপ্লিকেট ইমেল আছে কিনা, এই কলামটাকে সিলেক্ট করবেন, এই যেই কলাম সেই কলামে আপনি মাউস নিয়ে ক্লিক করলে এই কলামটা সিলেক্ট হবে। এটা সিলেক্ট করার পরে এখান থেকে ডাটাতে আসবেন, উপরে দেখেন এই যে হোম ইনসার্ট, এখানে ডাটা আছে, ডাটাতে ক্লিক করবেন। ডাটাতে ক্লিক করার পরে এই হাতের আর একটু ডানে আসলে রিমুভ ডুপ্লিকেটস, এটাই ক্লিক করবেন। এই যে কলামে আমাদের সিলেক্ট করা কলামে দেখাচ্ছে এখানে, এটাকে ওকে করে দেন। ওকে দেখেন কি লেখা আছে, 11 ডুপ্লিকেট ভ্যালুস ফাউন্ড অ্যান্ড রিমুভ। তাহলে আমাদের যতগুলো ইমেল ছিল এর মধ্যে 11টা ডুপ্লিকেট পাইছে। তো প্রত্যেকটা পেজে যায় আপনারা এই ডুপ্লিকেট ইমেলগুলো সিলেক্ট করবেন, রিমুভ ডুপ্লিকেট, ওকে, 8টা ডুপ্লিকেট ছিল, এবারে 3 নম্বর শিটে এসে সিলেক্ট করবেন রিমুভ ডুপ্লিকেট, ওকে, এখানেও 8টা ডুপ্লিকেট ছিল। তাহলে এরকম করে ডুপ্লিকেট ইমেল আপনাকে কি করতে হবে, বাদ দিতে হবে। এরপরে আপনি যে ইউনিক ইমেলগুলো পাবেন সেগুলো কালেক্ট করবেন। আর অনন্য আপু যেটা বলছেন যে আপনি কিভাবে চেঞ্জ করবেন, এখানে সিটিংয়ে আসবেন, যেকোনো কিছু লিখে আপনি ডিরেক্ট সিটিং অল থেকে, মানে কোনো কিছু একটা সার্চ করছেন আপনি, তারপরে সিটিংয়ে চলে আসবেন, তারপরে প্রথমটা সার্চ সিটিং সিটিং, তারপরে প্রথম যেটা আছে সার্চ সিটিং, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এই 1 নম্বর 2 নম্বরে আছে দেখেন রেজাল্ট পার পেজ, আপনারটা করা আছে হচ্ছে 10 করা আছে, আপনারা এটাকে 100 করে দেন, 100 করে দিয়ে নিচে এসে সেভ করে দেন, ওকে। এরপরে আপনি এটাকে এই যে আপনার আই এম নট রোবট এটা দেওয়ার পরে সেভ করে দেন, সেভ হয়ে গেল। এভাবে এবার বুঝতে পারছেন? জি জি ভাইয়া বুঝতে পারছি, করছি তো ভাইয়া। এখন আপনারা প্রত্যেকেই 10 মিনিট সময় নেন, এই কাজটুকু করেন, ইমেল এক্সটেনশনটা অ্যাড করেন, যেই ফর্মুলাটা বললাম এটা আমি আপনাদের এখানে দিয়ে দিচ্ছি, এই দুইটা জিনিস দিয়ে দিচ্ছি, এইগুলো অ্যাপ্লাই করে আপনারা কাজ করেন। এই বাল্ক ইমেল কীভাবে কালেক্ট করে দেখেন, বাল্ক ইমেলগুলো কালেক্ট করেন।
সবাই আচ্ছা খুশি। সামাদ ভাই, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। বলেন। আচ্ছা আচ্ছা আমরা আমরা যখন যখন ওই ওই যে যে ইমেল ইমেল কালেক্ট কালেক্ট করব, করব, তো তো দেখলাম দেখলাম যে যে যেমন যেমন নিউইয়র্ক নিউইয়র্ক সিটির সিটির আমি আমি একটা একটা রিয়েল রিয়েল এস্টেট এস্টেট কোম্পানির কোম্পানির সিওদের সিওদের মেল মেল কালেক্ট কালেক্ট করব, করব, সেখানে সেখানে আমি আমি যখন যখন গুগলে গুগলে সার্চ সার্চ করছি করছি তখন তখন বেশি বেশি রেজাল্ট রেজাল্ট আসতেছে আসতেছে না, না, 100 বা 150টার 150টার মতো মতো পাচ্ছি। পাচ্ছি। সেক্ষেত্রে সেক্ষেত্রে কি কি করতে করতে পারি পারি আমি আমি আরো আরো বেশি বেশি যদি যদি পেতে পেতে চাই? চাই? আপনি নিউ ইয়র্ক সিটির শুধু আপনি এখানে তো কয়েক ধরনের এক্সটেনশন আছে, আর আপনি আরেকটা জিনিস আপনাকে চিন্তা করতে হবে যে রিয়েল এস্টেট কোম্পানির একটা শহরের মধ্যে কত কতজন থাকতে পারে, ঠিক না? তো এখানে জিমেল, ইয়াহু সবগুলো দিয়ে ট্রাই করবেন, আর হয়তো এখানে প্রায় আপনি একটু ভালোভাবে করলে 1 থেকে 2 হাজার পেয়ে যাবেন। প্রত্যেকটা এক্সটেনশন আপনাকে নিতে হবে, আর যদি আপনি টার্গেট নেন যে না আমি শুধুমাত্র একটা এক্সটেনশন শুধু gmail.com দিয়ে করব, সেই ক্ষেত্রে কম হতে পারে। না, না, যদি যদি ক্লায়েন্টের ক্লায়েন্টের কাজ কাজ আসে আসে এরকম এরকম তখন তখন তো তো অনেক অনেক বেশি বেশি করে করে জমা জমা দিতে দিতে হবে, হবে, সেক্ষেত্রে সেক্ষেত্রে তাহলে তাহলে আমি আমি আলাদা 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 করে 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 নিব। নিব। আপনি আলাদা আলাদা করে দিবেন, জিমেল দিবেন আলাদা, ইয়াহু দিবেন আলাদা, আর একটা শহরে কতই বা থাকবে, খুব বেশি থাকবে না। আপনাকে হয়তো এরকম বলতে পারে যে পুরা কান্ট্রি মানে ওই দেশের মধ্যে যত আছে, অথবা আপনাকে কয়েকটা শহর দিতে পারে। আর নর্মালি আমি বাল্ক আসলে দিয়েছিলাম আপনার আপনার ইউএসএ ইউএসএ কান্ট্রি কান্ট্রি লিখে লিখে দিয়েছি, দিয়েছি, কিন্তু কিন্তু সার্চ সার্চ রেজাল্টে রেজাল্টে দেখা দেখেছে গেছে 100 সেটিং করেছি, তো 100 ওখানে সেটিং করেছি, তো 80টার ওখানে মতো 80টার আসে, মতো আসে, দ্বিতীয় দ্বিতীয় পেজে পেজে হয়তো হয়তো 40টার 40টার মতো মতো আসে, আসে, তারপরে তারপরে আর আর তৃতীয় তৃতীয় পেজ পেজ আর আর সুই সুই থাকে থাকে না। না। আপনি তো হ্যাঁ, তো কান্ট্রি দিবেন না, কান্ট্রি দিলে পরে তো এক আপনি গুগল সার্চ রেজাল্টে তো 100টাই আসবে। আপনি ইউএস এর কতগুলো শহর আছে সবগুলো শহরকে আগে নোট ডাউন করেন, এরপরে এক একটা শহর থেকে আপনি কালেক্ট করেন, অনেক পাবেন। ওটা তাহলে একবারে আসবে না? না, আপনি শুধু কান্ট্রি দিলে পরে আসবে না। আপনি ধরেন যদি একটা শহর থেকে 1,000 পান, তাহলে 50টা শহর থেকে 50,000 পাবেন, এভাবে করেন। জি জি জি, বুঝতে পেরেছি। আচ্ছা তৌকির তৌকির ভাই, ভাই, একটা একটা শহরে শহরে মনে মনে করেন করেন ডাক্তার ডাক্তার থাকে থাকে অনেকগুলো, অনেকগুলো, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু কিন্তু ধরেন ধরেন যে যে কোনো কোনো কোম্পানি কোম্পানি নির্দিষ্ট নির্দিষ্ট টাইপের টাইপের কোম্পানি কোম্পানি তো তো বেশি বেশি থাকবে থাকবে না, 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 ধরেন তারপরেও যে 200 কোম্পানি থাকলো তার CEO সিইও থাকবে থাকবে 200 200 জন। জন। তারপরেও এখানে একটা বিষয় হচ্ছে কি যে আপনারা যখন শুধু একটা দেশ নিয়ে সার্চ করবেন গুগলে একটা পেজে, তো আপনাকে ওই দেশের উপরে টপ যেই কোম্পানিগুলো, আমরা যখন এসইওর কাজ করি তখন কিন্তু এসইওর কাজে কিন্তু আপনাকে লোকেশনটাও একটু কিন্তু বুঝে নিতে হয়, কারণ আপনি যখন একটা দেশ দিবেন দেশের মধ্যে টপ যেই র্যাঙ্কিংগুলো সেগুলো আপনাকে দেখাবে, আর আপনি যখন একটা শহর লিখে সার্চ করবেন তখন কিন্তু ওই শহরের মধ্যে একটা লিস্ট আপনাকে দেখাবে। এর জন্য আপনি যখন আলাদা আলাদা শহর লিখে সার্চ করবেন প্রত্যেকটা শহরের এরকম আলাদা আলাদা যে রেজাল্টগুলো আছে সেগুলো আপনি কালেক্ট করতে পারবেন, এভাবে করেন। আপনারা একটু করেন, 10 মিনিট করেন, আমরা 12:20-এ আমরা বিজনেস ইমেল ডিসকাস করব। স্ক্রিন শেয়ার, কেউ একজন স্ক্রিন শেয়ার করে কাজটা করতে পারেন। আর বিজনেস ইমেল, বিজনেস ইমেল গুগল থেকেও করতে পারবেন, লিঙ্কডিন থেকেও করতে পারবেন, আর এর জন্য লিঙ্কডিনে আপনার কি অ্যাকাউন্ট থাকতে হবে। তো যাদের লিঙ্কডিন অ্যাকাউন্ট নাই তারা লিঙ্কডিনে অ্যাকাউন্ট করবেন, লিঙ্কডিন একটা সোশ্যাল মিডিয়া, আমরা সোশ্যাল মিডিয়াতে যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং যখন করব তখন আমরা এই লিঙ্কডিনের ডিটেলস বা লিঙ্কডিনে কিভাবে মার্কেটিং করতে হয়, লিঙ্কডিনে আপনি কিভাবে প্রোফাইল কাস্টমাইজ করবেন এগুলো আলোচনা করব। এখন শুধু আপাতত আপনি যেটা করবেন সংক্ষেপে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার আপাতত লিঙ্কডিনে একটা প্রোফাইল লাগবে, জাস্ট লিঙ্কডিন থেকে আমরা যখন এই ইমেল বা লিঙ্কডিন থেকে লিড কালেক্ট আমরা তখনও দেখব যে কিভাবে আরো ডিটেলসে লিড কালেক্ট করা যায়, বাট এখন শুধু আমরা চাচ্ছি যে কিভাবে আপনি লিঙ্কডিন থেকে বিজনেস ইমেল কালেক্ট করতে পারবেন, এতটুকু। আর লিড জেনারেশন যে জিনিসটা সেটা হচ্ছে হলো আপনি শুধুমাত্র ইমেল না, এর সাথে আরো যে এক বা একাধিক লিডের প্রয়োজন হতে পারে সেগুলো আপনি কিভাবে কালেক্ট করবেন, তো আমরা লিঙ্কডিন থেকে দেখব কিভাবে শুধু বিজনেস ইমেলটাকে আপনি কালেক্ট করতে পারেন। এটা আমার লিঙ্কডিন প্রোফাইল দেখতে পাচ্ছেন, তো আপনাদের প্রত্যেকের একটা লিঙ্কডিন প্রোফাইল আগে ক্রিয়েট করতে হবে। তো লিঙ্কডিন প্রোফাইল ক্রিয়েট করার পরে সিম্পল ভাবে করবেন, লিঙ্কডিনে চলে যাবেন, গিয়ে সাইন আপ দিবেন, সাইন আপ উইথ গুগল দিবেন, গুগল দিয়ে আপনারা আপনাদের প্রোফাইলটাকে কাস্টমাইজ করবেন, এবং আপনারা একটা ইউজার নেম, এই যে আপনার লিঙ্কের যে আইডিটা এখানে এখানে দেখেন, এই যে আমার শেষে যে ইউজার নেম, আপনাদের ইউজার নেম যেটা থাকবে এখানে সেটাকে আপনারা একটু চেঞ্জ করে নেবেন, কারণ
প্রথমেই বলছি আপনাদের প্রত্যেকটা সাইডে ইউজার নেম যেন সেম থাকে। তো এটা হচ্ছে আপনার ইউজার নেম। এই ইউজার নেমটা আপনি কি করতে পারবেন, এই লিঙ্কডইনে অ্যাকাউন্ট করার পরে এই লিঙ্কডইন ব্যানার প্রোফাইল এই দুটো আগে থেকে অ্যাড করবেন না। এই দুটো আগে অ্যাড না করে আপনি আগে আপনার ইউজার নেমটা সিলেক্ট করে নেবেন। হাতের ডানে দেখেন এডিট পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এখান থেকে আপনি আপনার এই ইউজার নেম পার্সোনালাইজ দ্য ইউআরএল অফ ইউর প্রোফাইল, এই ইউআরএলটা চেঞ্জ করতে পারবেন। এখানে আমরা লিঙ্কডইনের ক্লাস আমরা করব, লিঙ্কডইনের পরিপূর্ণ একটা ক্লাস থাকবে। তো লিঙ্কডইন নিয়ে এখন এতটা ডিটেলসে বলবো না, জাস্ট আপনারা এখানে প্রোফাইল করবেন, আপনাদের ইমেল কালেক্টিং এর জন্য লাগবে। তো এই এখান থেকে এটা করবেন, এই নামটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। আর এরপর আপনার লিঙ্কডইন প্রোফাইলটা ওই যে ইউজার নেম সেই ইউজার নেম দিয়ে আপনি আপনার প্রোফাইল আপনার এই লিঙ্কডইন ব্যানার এটাকে অপটিমাইজ করবেন। অপটিমাইজ করে এই দুটা দিয়ে দিবেন, আর টুকটাক যতটুকু আপনি বুঝেন আপনি করবেন, করে দুই একজনের সাথে কানেকশন হবেন, তারপরে আমরা লিঙ্কডইন থেকে কীভাবে ইমেল কালেক্ট করতে হয় দেখাই দিই। তো এই দুটো এই কাজটা করবেন লিঙ্কডইন, আর ইমেল মার্কেটিং এর পরেই আমরা সোশ্যাল মিডিয়ার ক্লাসে লিঙ্কডইন মার্কেটিং নিয়ে ডিটেলস কথা বলব। আর আপনারা সম্ভবত লিঙ্কডইনের ক্লাস করছেন আগে, একটা করছেন কি? জি ভাই করেছিলাম। তার মানে আপনাদের সাথে হ্যাঁ করি ভাই, করবি নাই ভাই আগে যারা একটা ক্লাস হয়েছে করছেন লিঙ্কডইনে হয়তো আপনার অ্যাকাউন্ট করছেন। আপনারা প্রত্যেকে কি করবেন একটা অ্যাকাউন্ট করে ফেলবেন। তো লিঙ্কডইন অ্যাকাউন্ট করার পরে আমরা লিঙ্কডইন থেকে ইমেল কালেক্ট করা কিভাবে করতে হয় সেটা আমরা লিঙ্কডইন আপনাদের অ্যাকাউন্টটা হোক এরপর আমরা দেখাবো। আর এখন যেটা আপনি বিজনেস ইমেল তো অনেকেরই আছে, দেখেন লিঙ্কডইন থেকে লিড কালেক্ট করার জন্য আমাদের একটা এক্সটেনশন আসে, সেই এক্সটেনশনটা আপনি এখানে অ্যাড করবেন। তো সবার আগে আমার যেটা লাগবে সেটা হলো এখানে আপনাকে একটা এক্সটেনশন অ্যাড করবেন। একইভাবে আপনি চলে যাবেন মোর টুলস থেকে এক্সটেনশন, এক্সটেনশন থেকে এখান থেকে ক্রোম ওয়েব স্টোরে আসবেন। এখানে এক্সটেনশনের নাম হচ্ছে স্কার্প, SKARP, স্কার্প লিখে সার্চ করবেন। তাহলে এই যেটা দেখতে পাচ্ছেন আমার এখানে আগে থেকে অ্যাড করা আছে, এটাকে আমি একটু রিমুভ করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে আপনার। আমি রিমুভ করে দিলাম। তো এই স্কার্প লিখে যখন এখানে সার্চ করবেন দিয়ে দিচ্ছি, এটা লিখে আপনারা সার্চ করবেন, এটা হলো। এরপরে আপনি ক্রোমে এসে এটাকে অ্যাড টু ক্রোম করে দিবেন, অ্যাড এক্সটেনশন করবেন। আচ্ছা এটা অ্যাড হয়ে গেছে, দেখেন এখানে এই এক্সটেনশনে গিয়ে এই স্কার্পকে পিন করবেন, পিন করলে যে উপরে দেখা যাবে। তাহলে এটা আমাদের স্কার্প, এটা হয়ে গেল। তাহলে সবার আগে আপনারা এই এক্সটেনশনটা অ্যাড করবেন। আজকে আপনাদের কততম ক্লাস? 4 নম্বর ক্লাস, ঠিক আছে? মনে রাখবেন আপনাদের কততম ক্লাস চলতেছে প্রত্যেক দিন। তো এক্সটেনশন অ্যাড করবেন, এক্সটেনশন অ্যাড করার পরে এই এক্সটেনশনের একটা ওয়েবসাইট আছে সেখানে আপনাকে যেতে হবে, scarf.io। আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এগুলো নোট করবেন আপনারা সবাই। তাহলে প্রথমে আপনি গুগল গুগল ক্রোম ওয়েব স্টোরে গিয়ে স্কার্প এক্সটেনশন অ্যাড করবেন, এরপরে আপনি চলে আসবেন scarp.io তে। scarp.io দেখেন কি লেখা, B2B ইমেল ফাইন্ডার। তাহলে আমরা এখানে একটা কি করতে হবে, আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। আপনাকে এখানে এসে সাইন আপ দিবেন, আমি এখান থেকে বের হয়ে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে করবেন। সাইন আপ করে দিচ্ছি, আমি সাইন আউট করে দিই, লগ আউট করে দিলাম। লগ আউট করার পরে আপনারা লগ ইন না যে পেজটা দেখতে পাবেন সেটা হলো এরকম, এই পেজে আসবেন। আমি যে লিঙ্কটা আপনাদের এখানে দিয়েছি এই পেজ থেকে আপনারা এখানে চলে আসবেন। এখানে আসার পরে আপনি এখান থেকে সাইন আপ দিবেন, যেহেতু আপনারা এখানে
অ্যাকাউন্ট করবেন, সাইন ইন হচ্ছে যখন আপনার এখানে অ্যাকাউন্ট থাকবে। যাদের আছে তারা সাইন ইন, আর যাদের নাই সাইন আপ। সাইন আপ করে এখানে আপনি দিবেন সাইন আপ উইথ ইমেল। আপনি এখানে আপনার নাম দিবেন, ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, এই দুইটা জিনিস। কেউ সাইন আপ উইথ লিঙ্কডইন দিবেন না, আগে বলে নিচ্ছি আমাদের দরকার নাই লিঙ্কডইন। কারণ লিঙ্কডইন আপনি আলাদা প্রোফাইল তৈরি করবেন এবং এখানে আপনি আপনার নাম, আপনার ইমেইল, আপনার পাসওয়ার্ড দিয়ে সাইন আপ ফর ফ্রি তে ক্লিক করে দেবেন। লিঙ্কডইন দিবেন না, লিঙ্কডইন দিলে পরে ইমেল যে আপনারা ইমেল কালেক্ট করতে পারবেন না সঠিকভাবে, প্রবলেম করে লিঙ্কডইন থেকে যদি আমরা সাইন আপ করি। তাহলে অবশ্যই এখানে আপনার নাম, ইমেইল, পাসওয়ার্ড এটা দিয়ে সাইন আপ ফ্রি তে ক্লিক করবেন। সাইন আপ ফ্রি তে ক্লিক করার পরে আপনারা এখন আবার আমার সাইন আপ করতে হবে। আচ্ছা, এটা করেন যে পর্যন্ত বললাম, এখানে আপনারা সাইন আপ করবেন। সাইন আপ করার পরে আর কোনো কিছু করতে হবে না, জাস্ট আপনার ইমেল ভেরিফিকেশন করতে বলতে পারে। যদি ইমেল ভেরিফিকেশন করতে বলে তাহলে ইমেলটা ভেরিফাই করবেন, আর স্কার্প স্কার্প যেটা সেটা আপনি কি করবেন আপনার এক্সটেনশনে অ্যাড করে নেবেন। আর হচ্ছে হলো আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অলরেডি তিনটা কাজ দিচ্ছে আপনাদের, লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, স্কার্প এক্সটেনশন অ্যাড করবেন, এখনই করে ফেলতে পারেন এগুলো। আর হচ্ছে হলো scarf.io তে গিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট করবেন, আর আপনাদের বাল্ক ইমেল কালেক্ট করবেন। যে কোনো একটা কান্ট্রির কয়েকটা শহরের বাল্ক ইমেল কালেক্ট করে আপনারা সেভ করে রাখবেন। এই হলো একটা অ্যাওয়ে। আপনি এগুলো করা আছে? হ্যাঁ, অনেকেরই করা আছে, অনেকে করা নাই আমি জানি। এরপরে যেটা করতে পারেন আপনারা গুগল থেকে, এই কাজটা যাদের করা নাই এরা সবাই করে ফেলুক, আমরা আগামীকালকে দেখবো। খুব অল্প সময়ের কাজ, হয়তো 10 মিনিট আমাদের শেষ হয়ে যাবে। এখনই দেখাইতে পারি, আমরা চাচ্ছি যে যাদের করা নাই অ্যাটলিস্ট তারা এই কাজটুকু করে ফেলুক, তারপরে আমরা করবো। আর আপনি গুগল থেকেও বিজনেস ইমেল কালেক্ট করতে পারেন। গুগল থেকে তাহলে আপনি কিভাবে বিজনেস ইমেল কালেক্ট করবেন দেখি, গুগলে গিয়ে আপনি সার্চ করেন। এটা একটু মানে আপনাকে একসাথে অনেকগুলো কোম্পানি, অনেকগুলো অনেক কিছু আপনি পাবেন না। বাট গুগলে আমরা লিড জেনারেট শিখব, মানে গুগলের লিড জেনারেটের আলাদা একটা ক্লাস হবে, যে গুগল থেকে আপনি কীভাবে লিড জেনারেট করতে পারবেন, তখন আপনি জানতে পারবেন যে গুগল থেকে আমরা কীভাবে লিড জেনারেট করব। তো সেই ক্ষেত্রে আর কি, এখন যদি আবার গুগলেরটা দেখাই তাহলে ওইটাও এলোমেলো হয়ে যায়। তাছাড়া তো নতুন কোনো টপিকস আর থাকে না। আপনারা গুগল থেকে যদি কোনো, যেমন আপনি লিখলেন রিয়েল এস্টেট কোম্পানি, রিয়েল এস্টেট কোম্পানি লিখে সার্চ করলেন। আচ্ছা, এখানে আপনি দিয়ে দেন ইন ইন ইউএসএ, ইউএসএ দিলেন যে ইউএসএ রিয়েল এস্টেট কোম্পানি। এটা করার পরে আমাদের লিড জেনারেটর আলাদা ক্লাস আপনারা করবেন। যদি এখন এটা দেখাই করতে পারেন, এখানে যে কোম্পানিগুলো দেখেন টপ 100 কমার্শিয়াল রিয়েল এস্টেট কোম্পানি ওয়েবসাইট, এটা ওপেন করে ফেলবেন, বা এই ধরনের যে লিস্টগুলো আপনি পাবেন সেটা ওপেন করবেন। এখানে যে কোম্পানিগুলো আছে এগুলো কোন জায়গার দেখেন, এখানে আগে পড়বেন কোন দেশের, এগুলো রিয়েল এস্টেট কোম্পানি ওয়েবসাইটস এখানে আগে পড়ে নেবেন কোন দেশের রিয়েল এস্টেট কোম্পানি ওয়েবসাইট। আই পার্সোনালি ভিউড 1000 অফ রিয়েল এস্টেট কোম্পানি সাইটস অ্যান্ড আপডেটেড। তাহলে এই যে প্রায় 1000 রিয়েল এস্টেট কোম্পানির ওয়েবসাইট আছে, এগুলো যখন আপনি একটা একটা করে ওপেন করবেন, এটা কোন দেশের আপনি জানতে পারবেন যে এটা কোন দেশের। এদের লোকেশন দেখবেন, এদের লোকেশন নিচে একদম নিচে চলে আসলে ফুটারে এদের লোকেশন পাবেন, ফুটারে পাবেন, অথবা আপনি অ্যাবাউট আছে পাবেন, কোন একটাতে পাবেন। এখান থেকে আপনি যদি কন্টাক্টে ক্লিক করেন, দেখেন এদের ফোন নাম্বার এটা, কন্টাক্টে ক্লিক করলে কন্টাক্ট অথবা আপনি এই পেজ, এই ফুটার, ফুটার অথবা কন্টাক্ট, এখান থেকে আপনি এদের ইমেলটা পেয়ে যাবেন। দেখেন এই যে এদের ইমেল, কন্টাক্ট ইনভেস্টর রিলেশনস, এই যে ইমেলটা দেখতে পাচ্ছেন এটা আপনার বিজনেস ইমেল। তাহলে আপনি এই ওয়েবসাইটের বিজনেস ইমেল এখান থেকে কালেক্ট করে ফেললেন। আবার এখানেও আপনি পুরোটা পড়বেন, এখানেও ওদের ইমেল অ্যাড্রেসটা থাকতে পারে। মোট কথা, গুগলে আপনি যেই কোম্পানিটা চাচ্ছেন সেই কোম্পানির ওয়েব কোম্পানি কোন কোম্পানি চাচ্ছেন সেটা লিখে গুগলে সার্চ করেন,
কোন এরিয়াতে চাচ্ছেন সেটা লিখেও সার্চ করেন আপনি পেয়ে যাবেন। আর এখানে আমাদের এই এই যে ম্যাপ, যেটা ম্যাপের এটা নিয়ে আমাদের লিড জেনারেশনের ক্লাসে আমরা দেখব যে এইখান থেকে আপনি কীভাবে লিড কালেক্ট করতে পারবেন। আচ্ছা আমার এখানে বৃষ্টি শুরু হয়েছে, সম্ভবত কারেন্ট চলে যেতে পারে, কারেন্ট চলে যেতে পারে, কারেন্ট যাওয়ার আগে আমরা হাতিটা নিয়ে নিই। এখানে যেই লিস্টগুলো আছে এখান থেকে আপনার এটা মোর রেজাল্টে যেতে পারেন, মোর রেজাল্টে গিয়ে এই যে ওয়েবসাইটটা দেখেন, এই ওয়েবসাইটগুলো কোন এরিয়ার, এইটা নির্দিষ্ট একটা এরিয়া ইউএসএ, ইউএসএ অথবা এখানে আপনি অন্য কোনো কিছু লিখে দিলেন, রিয়েল এস্টেট কোম্পানি অন্য কিছু লিখে দিলেন, যে কোনো একটা ওপেন করেন। এটা দেখেন এদের এরিয়াটা দেখেন কোন এরিয়াতে, শিকাগো ইউনাইটেড স্টেট, এটা অ্যাড্রেস। তো এখান থেকে আপনি ইমেল অ্যাড্রেস পেতে পারবেন এদের ওয়েবসাইটে গিয়ে। এখান থেকে আপনি যদি ডিরেক্ট ওয়েবসাইটে চলে যান, ওয়েবসাইটে গিয়ে রিয়েল এস্টেট ইউনাইটেড স্টেটের রিয়েল এস্টেট, এটা একটা কোম্পানি, এই কোম্পানির ইমেল অ্যাড্রেস আপনি খুঁজে পাবেন ফুটার, এই ফুটারে পাবেন, অথবা কন্টাক্টাস খুঁজে বের করবেন, কন্টাক্টাসে আপনি এদের কন্টাক্টে যাবেন, কন্টাক্টে গিয়ে আপনি এদের ইমেল অ্যাড্রেসটা খুঁজে বের করতে পারবেন। এটা নিয়ে আমাদের ক্লাস থাকবে একটা, গুগল থেকে আপনি কিভাবে লিড গুলো কালেক্ট করবেন সেই বিষয়ে পরিপূর্ণ একটা ক্লাস থাকবে। আর সেখানে শুধুমাত্র হ্যাঁ আপনি যে সার্চটা দিলেন রিয়েল এস্টেট কে নিয়ে, যে সার্চটা দিলেন এটা কি মানে আমি আমরা যে স্ক্র্যাপটা আপনি যেটা বললেন এখানে কি যে সার্চের ওখানে কি আমরা এই রিয়েল এস্টেটটা যে সার্চ দেব, এই তাহলে কি এটা গুগল থেকে আপনি যে লিড গুলো কালেক্ট করবেন সেটার সাথে কোনো এক্সটেনশনের সম্পর্ক নেই। গুগলে গিয়ে আপনি ডাইরেক্ট সার্চ করবেন কোন একটা কোম্পানি লিখে, সেই কোম্পানির ওয়েবসাইট গুলো চলে আসবে, সেই ওয়েবসাইটে গিয়ে আপনি কি করতে পারবেন ওই ওয়েবসাইটের ইমেলটা কালেক্ট করতে পারবেন, এটাই হচ্ছে বিজনেস ইমেল। এই হলো একটা, আর এই লিড কালেক্ট নিয়ে আমরা গুগলের ডিটেইলস এর একটা ক্লাস থাকবে, যে ডিটেইলস এ আরো কি কি লিড এখান থেকে আমরা কালেক্ট করব। আর লিংকডইন থেকে আমরা যেটা কালেক্ট করব আমরা ইমেল মার্কেটিং এই এটা দেখব, অর্থাৎ যে গুগল থেকে কিভাবে আপনি লিড, ইমেল মার্কেটিং শেষ হলে এটা আমরা দেখাবো, মানে একটা কাজের স্টেপ। আপনার যেমন লিংকডইন এর প্রোফাইল এখনো আমাদের রেডি না, বা লিংকডইন হলো সোশ্যাল মিডিয়ার মধ্যে পড়ে যায়, বাট লিংকডইন থেকে আমরা বিজনেস ইমেল কালেক্ট করতে পারি, এটা ইমেল কালেক্টিং এর মধ্যে চলে আসে। এই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া আমি শুরু করতে চাইছিলাম, বাট আপনারা বললেন যে ইমেল মার্কেটিং করবেন, তাই ইমেল মার্কেটিং শুরু করছি। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে হলো প্রত্যেকেই লিংকডইন প্রোফাইল ক্রিয়েট করবেন, যাদের আছে সমস্যা নেই, স্কাপ এক্সটেনশনটা অ্যাড করবেন, আর হচ্ছে হলো scap.io তে আপনারা একটা রেজিস্ট্রেশন করে ফেলবেন, আপনাদের জিমেল দিয়ে সাইন আপ করবেন। এই পর্যন্ত করে রাখেন, আমরা নেক্সট ডেতে এই লিংকডইন থেকে কিভাবে ইমেল কালেক্ট করতে হয় এটা দেখব, এরপর আমরা ইমেল মার্কেটিং এর অন্যান্য যে স্টেপগুলো আছে সেগুলো নিয়ে কাজ করব। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। হ্যাঁ আমার একটু জানার ইচ্ছা ছিল যে গুগল শীট ওই না এক্সেল শীটটা কিভাবে বুঝতে পারে কোনটা ফেক ইমেল, আমরা কিভাবে বুঝতে পারবো যে কোনটা ফেক ইমেল? আবার বলেন, বৃষ্টি হচ্ছে তো আমি বুঝতেছি না। এক্সেল শীট কিভাবে কোনটা ফেক ইমেল এটা একটু ভাই একটু বললে ভালো হতো। এক্সেল শীট বুঝবে কিভাবে এটা ফেক ইমেল, ফেক নাকি ডুপ্লিকেট? হ্যাঁ জি ভাই, এটা ডুপ্লিকেট কিভাবে বুঝবে? এটা একটা ইমেল দুইবার থাকতে পারে সেটা বুঝে নিচ্ছে যে এক ইমেল দুইবার আসে। এক্সেল এক্সেল কিভাবে কাজ করে, এক্সেল তো একটা ফাংশন, মানে ওদের তো অনেক ফাংশন থাকে, তো একই লেখা আপনি আপনি একটা কাজ করেন, আপনি আপনি পাঁচটা ইমেল ডুপ্লিকেট করেন, পাঁচটা ইমেল ডুপ্লিকেট করে পাশাপাশি রেখে দেন, রেখে দিয়ে এরপরে আপনি ডুপ্লিকেট ইমেল চেক করেন, দেখবেন যে ওই ডুপ্লিকেট ইমেলগুলো থাকবে না। এখন এক্সেল কিভাবে করে এটা তো তাহলে আপনাকে এক্সেলের ফাংশনগুলো বুঝতে হবে, যে এক্সেলের ফাংশনগুলো কিভাবে কাজ করে। হ্যাঁ ওই স্ক্র্যাপের যে ওয়েবসাইটটা আপনি দিয়েছেন ওটা একটু যদি হোয়াটসঅ্যাপে দিয়ে দিতেন ভাই, আমি ল্যাপটপ অফ করার সাথে সাথে চলে যাচ্ছে ভাই, ওগুলো একটু যদি দিয়ে দিতেন হোয়াটসঅ্যাপে গ্রুপে। আমি লিংক দিয়ে দিচ্ছি, যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে, আমি আপনাদের হাজির হাতে নিয়ে নিই।